بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. ইসলামের ফজিলত, আসলে ইসলামের অনেক ফজিলত হাদিসের ভিতরে পেশ করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। সহি মুসলিমগুলোতে 2812 নম্বর হাদিসটা যদি আপনি খোলেন তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে যে আসলে মহরমে ইসলামের কত গুরুত্ব দেওয়া হয়েছে। আমি খুলি, আবু হুরায়রাহ তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদ রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদতি সালাতুল লাইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদ রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান মাসের সিয়ামের পরে সবচেয়ে দামি সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহররমের সিয়াম। রমাদান মাসের সিয়ামের সবচেয়ে দামি সিয়াম কোন সিয়াম? মুহররমের সিয়াম। ওয়াফদালু সালাতি বাদাল ফরিদতি সালাতুল লাইল। এরপরে বাক্যাল রাসূল বলছেন, ফরজ সালাতের পরে সবচেয়ে দামি সালাত হচ্ছে রাতের সালাত। রাতের সালাত কি? তাহাজ্জুদের সালাত। উল্লেখিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কথা উল্লেখ করেছেন, দুটি কাজের কথা বলেছেন। এক নম্বর, রমাদান মাসের সিয়ামের পরে সবচেয়ে দামি সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। দুই নম্বর, ফরজ সালাতের পরে সবচেয়ে দামি সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। এই আসলে মহরমের সিয়াম যারা পালন করবে, পালন করলে নেকিটা কী রয়েছে, এবার হাদিসটা যদি আমরা জানার চেষ্টা করি তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে হাদিসটি সহি মুসলিমে 2804 নম্বর হাদিস, সুনানে আত-তিরমিজি গ্রন্থে 2809 নম্বর হাদিসটা যদি খুলি আমরা তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলাম, প্রশ্ন করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আসলে এই মুহররমের সিয়াম, আসলে মুহররমের সিয়াম পালন করতে চাচ্ছি, এই সিয়াম পালন করার নেকি কী রয়েছে, ফজিলতটা কী, আপনি আমাকে একটু বলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটিকে, অর্থাৎ আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলার প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে ওয়াসিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরা সানাতাল্লাতি ক্বাবলা। আসলে সিয়াম পালনের ব্যাপারে আমি আল্লাহ সুবহানাহু আশা রাখি, এই সিয়াম পালনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিগত এক বছর অর্থাৎ পূর্বের এক বছরের মধ্যে যত সগীরা গুনাহ হয়েছে সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরা সিয়াম পালনের মাধ্যমে মোচন করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং আশুরা সিয়ামের একটা বিশেষ ফজিলত, একটা বিশেষ গুরুত্ব উল্লেখ করে হাদিসে পেশ করা হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি আশুরা মহরমে সিয়াম পালন করে আমি আল্লাহর নিকটে আশা রাখি, এই সিয়াম পালনের মাধ্যমে আমার পিছনে পূর্বের এক বছর যত সগীরা গুনাহ হয়েছে এই সগীরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেবেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আশুরা মহরমে সিয়ামটি পালন করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন। আল্লাহুম্মা আমিন। সহি বুখারির 2004 নম্বর হাদিস, সহি মুসলিম 2714 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন এই আশুরা দিন সিয়াম পালন করছো? আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনে হিজরত করেন, এসে দেখছেন ইহুদিরা দশই মহরম সিয়াম পালন করছে। তাহলে রাসূল জিজ্ঞাসা করে তোমরা কেন দশই মহরম সিয়াম পালন করছো, আশুরা দিন কেন সিয়াম পালন করছো? তখন ইহুদিরা জবাব দিলেন, বললেন যে এই দিনটি একটা বিশেষ মর্যাদাপূর্ণ দিন, একটা ফজিলত মণ্ডিত দিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরা দিন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং বনি ইসরায়েলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউনের কবল থেকে পরিত্রাণ দিয়েছিলেন এবং ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন নদীতে ডুবে মেরেছিলেন এই আশুরার দিন, তার শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই দশে মুহররমের দিন সিয়াম পালন করেছিলেন, বনী ইসরাঈলরা সিয়াম পালন করেছিলেন, তার শুকরিয়া স্বরূপ আমরাও এই দিন সিয়াম পালন করে থাকি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের প্রশ্নের জবাব, ইহুদিদের কথার উত্তরে তিনি বলেছিলেন যে তোমাদের চাইতে মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের শুকরিয়া আদায়ের ব্যাপারে অধিক হকদার এবং দাবিদার হচ্ছে আমরা, কারণ তিনি একজন নবী, আমি একজন নবী, সুতরাং তার আদর্শের অধিক হকদার এবং দাগবিদার হচ্ছে সবচেয়েতে আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন সিয়াম পালন করলেন এবং সাহাবীদেরকেও আশুরার দিন সিয়াম পালন করার জন্য আদেশ করলেন।
পাশাপাশি আরো একটা হাদিস আমরা যদি খুলি তাহলে আমাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে যে বিষয়টা উপস্থাপন করতে চাচ্ছি। যে হাদিসটি 1134 নম্বর হাদিস সহিহ মুসলিম গ্রন্থের ভিতরে আপনি পাবেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন আশুরার দিন সিয়াম পালন করলেন এবং সাহাবীদেরকে আর পালন করার জন্য আদেশ করলেন, তখন সাহাবী সঙ্গে জিজ্ঞাসা করলেন, আরজ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদেরকে এমন একটা দিন সিয়াম পালন করার জন্য আদেশ করলেন এবং আপনি এমন একটা দিন সিয়াম পালন করলেন যেদিন ইহুদিরা বিশেষ মর্যাদা দিয়ে থাকে, ইহুদিরা যেদিন বিশেষ সম্মান করে থাকে, আর আপনি বলেছেন রাত দিন এই কথা আপনি আমাদের সামনে বলেন যে তোমরা ইহুদিদের বিরোধিতা করো, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, ইহুদিরা তোমাদের চিরদিনই শত্রু। তাহলে আজকের আপনি সিয়াম পালন করলেন এবং আমাদের সিয়াম পালন করার কথা বললেন যে এমন একটা দিন এই দিন যেদিন ইহুদিরা মর্যাদা দিয়ে থাকে, সম্মান করে থাকে, তাহলে আমরা তাদের অনুকরণ করলাম, অনুসরণ করলাম, তাদের সাদৃশ্য আমরা কাজ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এ সাহাবী সঙ্গে তোমরা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ আগামী বছর এলে আমরা 9 তারিখও সিয়াম পালন করব, 10 তারিখও আমরা সিয়াম পালন করব, 9 তারিখ সিয়াম পালন করব মুসা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের, আপনার মুসা আলাইহি সাল্লামের 9 তারিখ সিয়াম পালন করবো ইহুদিদের বিরোধিতার জন্য, 10 তারিখ সিয়াম পালন করব মুসা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের শুকরিয়া হিসাবে। তাহলে 9 তারিখ সিয়াম পালন করবো ইহুদিদের বিরোধিতার জন্য, 10 তারিখ সিয়াম পালন করবো মুসা আলাইহি সাল্লামের শুকরিয়া আদায়ের জন্য। তাহলে শুকরিয়া আদায় হলো, বিরোধিতাও হলো। এবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী মুহররম আসার পূর্বেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। সুতরাং আল্লাহর রাসূল উল্লেখ করে হাদিসে বলে গিয়েছেন যে যদি আমি বেঁচে থাকি তাহলে আগামী 9 তারিখ পালন করব, 10 তারিখও সিয়াম পালন করব, 9 তারিখ ইহুদিদের বিরোধিতার জন্য, 10 তারিখ মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের শুকরিয়া হিসেবে আমরা সিয়াম